আমি কিন্তু আবার চলে আসলাম পাশাপাশি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক টেক মাই সালাম প্রবাসী ফর বাংলাদেশ ইন দিস ওয়ার্ল্ড থ্যাংক ইউ সো মাচ মর্নিং টাইম বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম সো আমি কিন্তু এখন গাটাল ক্যান্ট মানে পৌঁছে গেছি আমার মনে হয় এখানে বড় বড় বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছি আই হ্যাভ সিন লট অফ বিল্ডিং হেয়ার সো গাটাইল ক্যান্টনমেন্ট এখানে লেখা আছে প্রাইস গাটাইল এরিয়া সেনাবাহিনী গাটাইল ক্যান্টনমেন্ট এই যে এটা মাঝখানে গাটাইল ক্যান্টনমেন্ট দেখতে পাবেন আমি দেখাবো খালি থাকেন যে বাংলাদেশের মধ্যে নাম করা গাটাইল ক্যান্টনমেন্ট আপনারা জানেন যে পাহাড়ি এলাকায় অনেক বড় গাটাইল ক্যান্টনমেন্ট আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চিনে থাকে যে গাটাইল ক্যান্টনমেন্ট অনেক বড় এবং এখানে সুনামধন্য সেনাবাহিনীরা বাস করে এবং আমাদের সাথেই আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আমাদের কি সুন্দর বিল্ডিং দেখেন সরাসরি আমরা বলতে পারি যে ঢাকা শহরে উত্তরা এবং আবাসিক এলাকা যে বনানী রয়েছে সেটাও এখানে ফেল কারণ আমরা বনানী উত্তরা এলাকা থেকে অনেক ভালো জায়গা এখানে আমাদের গাটাইল থানা গাটাইল থানাটা এই যে পাশে দেখেন আবার শহর নাকি এই যে গাটাইল ক্যান্টনমেন্টের যে কত বড় বিল্ডিং সুন্দর অনেক ভালো বিল্ডিং ওয়াও ওয়ান্ডারফুল প্লেস অ্যান্ড অ্যামেজিং প্লেস ইন গাটাইল ক্যান্টনমেন্ট টাঙ্গাইল এই যে পাশাপাশি এই যে সেনাবাহিনীর যে গাড়ি আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগতেছে হ্যাঁ প্রবাসী ভাই আপনি অবশ্যই দেখবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অবশ্যই দোয়া করবেন তারা দেশের জন্য কাজ করে থাকে তারা খুবই ভালো ওকে থ্যাংক ইউ সো মাচ মিস্টার ওসমান ভাই স্পিকিং নাও সো এই যে এখানে একটু দেখতে পারেন যে মাহবুব গেট এবং শহীদ সালাউদ্দিন সেনানিবাস টাঙ্গাইল গাটাইল ক্যান্টনমেন্ট এটা মেন গেট এমপি চেক পোস্ট এন্ড পাশে বিসাইড দিয়ে যে এখানে ছোট্ট একটা আমরা দেখতে পাচ্ছি ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং এটা সেনাবাহিনীর মার্কেট পোস্ট এটা ছিল না খুব একটা নতুন মার্কেট আন্ডারগ্রাউন্ড নিচেও আছে উপরে আছে তিনতলা মার্কেট ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ টেক মাই সালাম আসসালামু আলাইকুম মিস্টার ওসমান গনি স্পিকিং আই এম ফ্রম বাংলাদেশ গাটাইল ক্যান্টনমেন্ট টু বি মোর এক্সাক্ট এন্ড মর্নিং টাইম এন্ড ওয়ান্ডারফুল ওয়েদার ইন দিস বাংলাদেশ